হচ্ছে সবচেয়ে কমন রোগ। দিনের পর দিন নানা রকম ব্যথার সমস্যা ভুগছেন, সারা শরীরে ব্যথা, মাংসে ব্যথা অথবা ব্যাক পেন, বোন পেন, এমন দুর্বল ফিল হচ্ছে যে কোনো কাজে আগ্রহ পাচ্ছেন না অথবা কনসেন্ট্রেশন পাচ্ছেন না, রক্ত শূন্যতা নেই তবুও অস্বাভাবিক দুর্বলতা মনে হচ্ছে, মাসেলগুলো ঠিক মতো কাজ করছে না, এরকম সমস্যা হলে রুটিন টেস্টের সাথে অবশ্যই স্পেশাল একটা টেস্ট করা দরকার, আর সেটা হলো ভিটামিন ডি লেভেল। অধিকাংশ রোগীদের ক্ষেত্রেই দেখা যায় ভিটামিন ডি এ ডিফিসিয়েন্সি ভুগছেন। এই ভিটামিন ডি ডিফিসিয়েন্সি বলতে কি বুঝি এবং এটা কী কী কারণে হতে পারে, এটা নিয়ে আমি এখন কথা বলবো। প্রথমত ইনঅ্যাডিকুয়েট সানলাইট এক্সপোজার, এর কারণ হলো রোদে কম যাওয়া। নগরায়নের সাথে সাথে দেখা যাচ্ছে বাইরে সময় কাটানো হয় না, রোদের সময় অতিবাহিত করার অভ্যাস একদম নেই বললেই চলে। আমরা যখন গাড়িতে যাই উঠছি তো গ্যারেজেই এবং গাড়ি থেকে যেখানে নামছি সেখানেও একটা শেডে নেমে পড়ছি, আসলে রোদ পাচ্ছিই না। এই রোদ আসলেই আমাদের ত্বকে ভিটামিন ডি তৈরি করে, এর জন্য ভিটামিন ডিকে সানসাইন বলা হয়। রোদের পরে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো ডায়েট। যারা স্ট্রিট ভেজিটেরিয়ান আছেন তাদের শরীরে দেখা যায় ভিটামিন ডি ডিফিসিয়েন্সি অনেক বেশি থাকে, কারণ তারা মাছ মাংস ডিম দুধ এগুলো খায় না, আর মাছ মাংস ডিম দুধ থেকেই আমরা ভিটামিন ডি খাবার হিসেবে পাই। অনেক দিন থেকে যারা কিছু ওষুধ খান যেমন খিচুনি, এইচআইভি ট্রিটমেন্ট, স্টেরয়েড, তাদের শরীরে এই ওষুধগুলোর জন্য ভিটামিন ডি ডিফিসিয়েন্সি দেখা যায়। এছাড়া শারীরিক কিছু সমস্যা যেমন কিডনি সমস্যা, লিভার সমস্যা হলে ভিটামিন ডি ঘাটতি দেখা যায়, কারণ এই দুটি অর্গান আমাদের শরীরে ভিটামিন ডিকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে। এছাড়া কারো ক্ষুদ্রান্তে যদি সমস্যা থাকে যেমন ক্রনস ডিজিজ, স্কিলিয়ার ডিজিজ, এদের কারণে ভিটামিন ডি ঘাটতি দেখা যায়, এতে করে আমাদের শরীরে ভিটামিন ডি অ্যাবজারভেশন হয় না। কী কী উপসর্গ হতে পারে? প্রথমেই বলেছি সাধারণত রোগী আসে মাংসে ব্যথা, মাসেল ক্রাম্পিং, এছাড়া অন্যান্য প্রবলেমগুলোর মধ্যে হচ্ছে অতিরিক্ত চুল পড়ে, কোথাও কেটে গেলে উন ঢিল যা ঠিক মতো হচ্ছে না। আরেকটি ইম্পর্ট্যান্ট দিক হচ্ছে ডিপ্রেশন, ভিটামিন ডি ডিফিসিয়েন্সির জন্য ডিপ্রেশন হয়। ভিটামিন ডি অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে থাকা কেন জরুরি? ভিটামিন ডি এর জন্য নানা রকমের রোগের সৃষ্টি হতে পারে, সেটা আমাদের অনেকেরই অজানা, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা, এছাড়া বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন প্রোস্টেট ক্যান্সার, মেয়েদের সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ব্রেস্ট ক্যান্সার, এর সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এছাড়া এসিল ই, রিউমেটিক আর্থ্রাইটিস, এ ধরনের কঠিন অসুখও বেড়ে যায়। কিভাবে জানতে পারবো যে আমাদের শরীরে ভিটামিন ডির ঘাটতি রয়েছে? খুবই সিম্পল, ব্লাড টেস্টের মাধ্যমে। আপনার যদি উপসর্গগুলো থাকে তাহলে সেগুলো অ্যানালিসিস করে ডক্টর আপনাকে টেস্ট দেবে। ভিটামিন ডি আমাদের শরীরে নানাভাবে নানারূপে কাজ করে এবং আমরা জানলাম আজকে ভিটামিন ডি এর সাথে অনেকগুলো অসুখের সম্পর্ক রয়েছে। এই জন্য আমাদের সকলকেই ভিটামিন ডি সম্পর্কে জানা প্রয়োজন এবং এটার লেভেলটা বডিতে ঠিক যেন অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে থাকে সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।